পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বাদল অধিবেশনের চতুর্থ দিন শুরুতেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রয়াত বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের শোক প্রস্তাব পাঠ করেন এরপর সভায় উপস্থিত সদস্যরা এক মিনিট নিরবতা পালন করেন এরপর প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সূচনা হয় আজকের অধিবেশনের বিধায়ক শঙ্কর ঘোষের প্রশ্নের উত্তরে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম বলেন শিলিগুড়ি ডিআই ফান্ড মার্কেট ও বিধান মার্কেটে জমি উক্ত এলাকার ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার কোনো পরিকল্পনা এই মুহূর্তে সরকারের নেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আজ সভায় জানান বিরোধী দল বিজেপি তরফে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন পরবর্তী হিংসা সংক্রান্ত বিষয়ে একটি মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য এক নোটিশ জমা করা হয়েছে এবং তা তিনি অনুমোদন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন এ বিষয়ে আলোচনার জন্য এক ঘন্টা সময় হয়েছে বিধানসভা দ্বিতীয়ার্ধে ওই বিষয়ে আলোচনা হওয়ার কথা